খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এছাড়া নগরীর উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরা। এদিকে বরিশালে নারী ভোটারদের কাছে ভোট চাইতে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীদের স্বজনেরা। আগামী 12 জুন খুলনা ও বরিশাল সিটি নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। খুলনা নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে 40 দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আমি পয়েন্টগুলো শুধু বলছি। 1, পরিচ্ছন্ন ও সবুজ এবং পরিবেশ বান্ধব খুলনা। 2, পার্ক উদ্যান এবং নির্মাণ ও বনায়ন সৃষ্টি। 3, জলবদ্ধতা দূরকরণের বিশেষ ব্যবস্থা। আমার আগের দায়িত্বকালে অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নির্বাচনী ইশতেহারের দেওয়া অঙ্গীকার এবং প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য আমি সশস্ত্র থাকবো ইনশাল্লাহ। এছাড়া অসমাপ্ত কাজ শেষ করতে নির্বাচনে ভোট চান তিনি। এর আগে খালিশপুর থানা এলাকায় জনসংযোগ করেন তালুকদার খালেক। শিববাড়ি মোড়ে প্রচারণা চালান জাতীয় পার্টির মেয়র প্রার্থী। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার নিয়ে কথা বলেন তিনি। আসলে ইশতেহার তো দিলে কাজ হবে না, কতটুকু আমি কাজ করতে পারবো? আমি বিশাল একটা ফর্দ আমি বললাম, আসলে নগরবাসীর কোনো কাজে লাগবে না, যেটা নগরবাসীর কাজে লাগবে সেই ইশতেহারই আমি দেব। আর পিকচার প্যালেস মোড়ে জনসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী। যারা বিগত দিনে দায়িত্ব পালন করেছে তারা বারবার ইশতেহার ঘোষণা দিয়েছে, কিন্তু তার 50% আমরা মনে করি 100 ভাগই তাদের ইশতেহার পূরণ করতে তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। এদিকে বরিশাল সিটি নির্বাচনে নারী ভোটারদের কাছে পৌঁছাতে মেয়র প্রার্থীদের সাথে রয়েছেন তাদের সহধর্মিণীরা। সাথে থাকছে নারীদের একাধিক টিম। নারীদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বেকারত্ব দূর করতে বড় ভূমিকা রাখা সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নারীদের জন্য, শিশুদের জন্য স্পেশালি ওদের ট্রিটমেন্ট এবং মেন্টাল হেলথটাও দেখবে। এই নারীদের শিশুদের চিকিৎসার ব্যাপারটা আমরা খুব ভালোভাবে দেখব ইনশাল্লাহ। না, প্রথমেই নির্বাচনী ইশতেহারে উনি প্রথমেই প্রাধান্য দিয়েছেন কিন্তু নারীদেরকে। ওনাদের উৎপাদনমুখী কিছু কর্মসংস্থান উনি করবেন, মিল কারখানা, ব্যবসা বাণিজ্য, সেখানে নারীদেরও প্রাধান্য বেশি থাকবে। এছাড়া কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে ছুটছেন সমর্থন আদায়ের জন্য। শেখ নিগার সুলতানা, DBC নিউজ।